প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিধি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী মহানগরীর আরও একটি সড়কে দৃষ্টিনন্দন সড়কবাদীর উদ্বোধন আর এমপির কাশিয়াডাঙ্গা থানার উদযোগে পার্শ্ব শিতাত্তর মাঝে শিববস্ত্র বিতরণ রাজশাহীতে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহী মহানগরীর ফায়ার সার্ভিস হতে কোট পর্যন্ত সড়কে অত্যাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়ন করা হয়েছে বুধবার রাত আটটায় নগরীর সেন্ট মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালের সামনে সড়কবাতি সুইচ অন করে এই আলোকায়নের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাশিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এরপর দোয়া ও মোনাজাত করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ড আনিকা ফারিহা জামান অর্না পঁচিশ নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পোল্টু সহ অন্যরা রাজশাহী মহানগরীর ফায়ার সার্ভিস মোড় হতে কোর্ট পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কে বসানো হয়েছে একশো ত্রিশটি দৃষ্টিনন্দন সড়কবাতির পোল প্রতিটি পোলে রয়েছে ১৩টি করে বিদ্যুৎ সাশ্রয়ী অত্যাধুনিক এলইডি বাতি এ সময় রাশিক মেয়র এ এইচ এম খাই লিটন বলেন রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক আধুনিক দৃষ্টিনন্দন সড়ক বাতিতে করা হয়েছে। এক মাসের মধ্যে তালাইমারি থেকে ভদ্রা স্মৃতি অমলান হয়ে শহীদ এ এইচ এম কামারুজ্জামাল চত্বর পর্যন্ত সড়ক আধুনিক সড়ক বাতিতে আলোকায়ন করা হবে এছাড়া আগামীতে আরও বিভিন্ন সড়কে আলোকায়ন করা হবে রাশি শহরের এই যে অত্যাধুনিক বিদ্যুৎ বাতি যে আলোকায়নের যে কাজ চলছে এটি চলমান থাকবে এবং এরপরে আমরা সাহেব বাজার জিরো পয়েন্ট আলুপট্টি এবং স্মৃতি অম্লান হয়ে রেলগেট বা শহীদ কামরতম চত্বর পর্যন্ত সেটিও এক মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ উদ্বোধন করব। এছাড়া আমাদের যে সড়কটি পদ্মাবাসিক এলাকা দিয়ে নদাপাড়া গেছে সেখানে আলোকায়ন করা হয়েছে সেটি জ্বলছে নদাপাড়া ডাবতলা দিয়ে যেটি নদাপাড়ায় গেছে সেখানে আলোটি মানে কানেকশন দেওয়ার অপেক্ষায় আছে এবং তালাইমারি আলুপট্টি তালাইমারি কাটাখালী যে সড়কটি নির্মাণাধীন সেই সড়কে আরও অত্যাধুনিক বাতি আসবে এয়ারপোর্ট রোড যেটি কাজ চলছে সেখানেও অতি উন্নত মানের সড়ক পথে আসবে আর এম কাশিয়াডাঙ্গা থানার উদ্যোগে পাঁচশো শীতারতরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকালে কাশেডাঙ্গা কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান আর এমপির কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মশিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন অতিরিক্ত পুলিশ কমিশনার শামসুন নাহার উপ পুলিশ কমিশনার ভূষণ ব্যানার্জী রাশিকের প্যানেল মেয়র রজব আলী অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রফিকুল আলম কাশিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ শাহ আব্দুল করিম সহ অন্যরা ভবিষ্যৎ প্রজন্মের লালন কাস্টমসে জ্ঞানচর্চা ও উত্তম পেশাদারিত্বের বিকাশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি রাজশাহীর সম্মেলন কক্ষে একটি সেমিনার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনাল প্রেসিডেন্ট খন্দকার মোহাম্মদ ফেরদোস আলম অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহীর অতিরিক্ত কমিশনার কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোহাম্মদ মাহবুবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চলের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ইসমাইল হোসেন সিরাজি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার মোহাম্মদ নুরুজ্জামান খান রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিঙ্গু চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চাপাইনবাবগঞ্জের সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আমদানি রপ্তানিকারক সিএনডেফ এজেন্ট ও বিভিন্ন ব্যবসায়ীগণের প্রতিনিধিবৃন্দ রাজশাহীতে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে ঢাকঢোল ও বাদ্দি যুগে পূজা অর্চনার মাধ্যমে দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন সনাতন ধর্মাবলম্বী ভক্তকুল এরই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে সকাল থেকেই সরস্বতী দেবীর প্রতিমা স্থাপন করে পূজা অর্চনার মাধ্যমে পুষ্পাঞ্জলি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের প্রাঙ্গনে মোট আটটি মণ্ডপে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে এছাড়া রাজশাহী নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে ভক্তকুল পূজা অর্চনার মাধ্যমে তাদের দেবীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি প্রদান করেছেন এ সময় বিভিন্ন বিভাগে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক শিক্ষার্থীরা পুষ্পাঞ্জলি দেয় সাড়ে নয়টায় মূল পূজা শুরু হয় সাড়ে দশটায় শুরু হয় পুষ্পাঞ্জলি এগারোটায় আলোচনা সভা বিকেল সাড়ে চারটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এছাড়া কেন্দ্রীয় মন্দির কমিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে পাওয়া কম্বল রাজশাহী জেলার পবা উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের এমপি ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আদিবা আঞ্জম মিতা বৃহস্পতিবার সকালে মাঝারদিয়ার ইউনিয়নের শতাধিক চরবাসীর মাঝে তিনি কম্বল বিতরণ এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কষ্টের কথা চিন্তা করে তার ত্রাণ তহবিল হতে অসংখ্য মানুষের মাঝে অনুদান দিয়ে যাচ্ছেন শীতে কষ্টের কথা চিন্তা করে শীতবস্ত্র কম্বল আমার মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে দিয়েছেন আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন আর আগামীতে অবশ্যই নৌকা মার্কার ভোট দিয়ে দেশের উন্নয়ন করতে সহযোগিতা করবেন এ সময় তিনি আগামী উনত্রিশে জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী জনসভায় সকলকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বসলে রেসবি আল হাসান মঞ্জির সহ স্থানীয় মেম্বার ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ আগামী উনত্রিশে জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল জনসভা সফল করার লক্ষ্যে প্রচার মিছিল করেছে মোহনপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পবামোহনপুর আসনের সংসদ সদস্য আইন উদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে কলেজ মাঠ থেকে বিশাল প্রচার মিছিল বের করা হয় এতে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে হাজার হাজার নারী পুরুষ অংশ নেন এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া দুর্গাপুরের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাসহ বিভিন্ন থানা ওয়ার্ড ও ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ